সকাল সকাল ইউটিউব নিয়ে এসেছে অসাধারণ তিনটা আপডেট। এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা আমাদের মতো ইউটিউবার হন, তাহলে আজকের ভিডিও পুরোটা দেখতে হবে, বিকজ তিনটা আপডেটের মধ্যে একবারে শেষে যে আপডেটটা আছে, মানে তিন নাম্বার যে আপডেটটা, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং যারা এতদিন মনিটাইজেশন নিয়ে অনেক কান্নাকাটি করেছে যে আমার চ্যানেল মনিটাইজ হবে কি না, আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে কি না, তাদের জন্য মনিটাইজেশনের উপরে বিশাল বড় একটা আপডেট আছে। তো চলেন ভিডিও শুরু করা যাক। একবারে প্রথমে যে আপডেটটা এসেছে আর সেটা হলো থ্রি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। দ্যাট মিন্স এতদিন আমরা যেটা করতাম, আমরা কোনো একটা ভিডিও আপলোড করলে ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ থাকতো শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ভিডিওটা শোনা যেত বা দেখা যেত, যেটাই বলেন আর কি। ওকে, এখন থেকে এই সিস্টেমটা আরও বেশি আপগ্রেড হচ্ছে। একটা ভিডিওতে আপনি তিন ধরনের পর্যন্ত ল্যাঙ্গুয়েজ আপডেট করতে পারবেন। বিষয়টা একটু আমাদের ভাষায় খুলে বলি, মানে মনে করেন যে আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন, এটা আমি বাংলাতে কথা বলছি, রাইট? এই একই ভিডিও আমি চাইলে বাংলাটা তৈরি করতে পারবো, হিন্দিতে পারবো, এবং অন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পারবো। দেন এই তিনটা ল্যাঙ্গুয়েজ একসাথে কম্বাইন করে আপলোড করে দিব। তাহলে যেটা হবে, আপনি যখন ভিডিওটা প্লে করবেন, আপনার যদি মন চায় আপনি বাংলাতে শুনতে পারবেন, যদি মন চায় আপনি হিন্দিতে শুনতে পারবেন, যদি মন চায় তো আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, চ্যাচু চায়না ভাষা যদি আপনি পারেন তাহলে সেটাও আপনি অ্যাড করতে পারেন। আমি কিন্তু সাবটাইটেলের কথা বলছি না, আমি অডিওর কথা বলছি। দ্যাট মিন্স একটা ভিডিও তিনটা আলাদা আলাদা অডিওতে আপনি শুনতে পারবেন। এবং ইতিমধ্যে অনেক বড় বড় চ্যানেল নাকি এই অপশনটা অলরেডি চলে এসেছে এবং এটা এক্সপেরিমেন্ট আকারে আছে। ইনশাল্লাহ আমাদের সবার চ্যানেলে ওয়ান বাই ওয়ান এই সিস্টেমটা চলে আসবে। নাম্বার টুতে যে আপডেটটা আছে এটা হলো শর্টস নিয়ে। ইতিমধ্যে কিন্তু শর্টস নিয়ে মোটামুটি আমরা সবাই লাফালাফি শুরু করে দিয়েছি যে শর্টস এখন আপলোড করলে সেটা মনিটাইজ করা যায়, শর্ট ভিডিও আপলোড করে মনিটাইজ করে সেখান থেকে ইনকামও করা যায়। এবং অনেকে যেটা করছে বিভিন্ন জায়গা থেকে টিকটক ফিকটক এইসব জায়গা থেকে ভিডিও কপি করে এনে শর্ট ভিডিও বানিয়ে সেটা দিয়ে অলরেডি ইনকামও শুরু করে দিয়েছে। তো এই শর্ট ভিডিওর অ্যানালাইটিক্স সিস্টেমে বেশ বড় একটা চেঞ্জ এনেছে। এতদিনে শর্ট ভিডিওর যে অ্যানালাইটিক্স ছিল সেটা আসলে দেখা যেত না, আর দেখা গেলেও সেখানে শুধুমাত্র ভিউজ দেখাতো। কিন্তু এই অ্যানালাইটিক্স সিস্টেমটা ইউটিউব আরোটা আপডেট করেছে যে এখন আপনি চাইলে শর্ট ভিডিও থেকে কোথা থেকে আপনার ভিডিওর ভিউ হচ্ছে, শর্ট ভিডিওর নিউজ ফিড থেকে আসছে কিনা, সাজেশন থেকে আসছে কিনা, অন্য শর্ট ভিডিও থেকে আসছে কিনা, যেমনটা আমরা একটা নর্মাল ইউটিউব ভিডিওর দেখি, ঠিক একইভাবে শর্ট ভিডিওতেও অ্যানালাইটিক্সটা এখন প্রায় সেম। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট তিন নাম্বার টপিক। তবে তিন নাম্বার টপিকে যাওয়ার আগে আমি বলতে চাই যে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার মিস হবে না। ওকে, তিন নাম্বার যে টপিক সেটা হলো অডিও ব্রডকাস্ট। এখন এই জিনিসটা কি একটু আমাদের ভাষায় বলি, কারণ টেকনিক্যাল ভাষায় বললে অনেকে বুঝে না। বিষয়টা হলো এরকম যে এতদিন কিন্তু আমরা স্লাইড শো বলেন বা শুধুমাত্র ছবির সাথে যদি অডিও যোগ করে কোনো ভিডিও আপলোড করতাম সেটা কিন্তু আমরা মনিটাইজেশন পেতাম না। কিন্তু ইউটিউব নতুন এক্সপেরিমেন্টে নিয়ে আসছে ইউটিউব পডকাস্ট, এবং এই পডকাস্টের মধ্যে যেটা হবে, আপনি শুধুমাত্র অডিও আপলোড করতে পারবেন ইউটিউবে, এবং এই অডিও আপনি মনিটাইজও করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা ফেস দেখিয়ে ভিডিও করতে পছন্দ করি না, বা ফেস দেখালে অনেকে অনেক কিছু ভাববে, আমি ভালোভাবে কথা বলতে পারবো কি না ক্যামেরার সামনে, অনেক রকম জটিলতায় ভুগে। তো তাদের জন্য এটা একটা অসাধারণ অপশন যে আপনি শুধুমাত্র ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন, এবং এই ভিডিওটা আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আরও মজার বিষয় হলো এটা আপনি মনিটাইজ করতে পারবেন ডিরেক্টলি, এবং সেখান থেকে আর্ন করতে পারবেন স্বাভাবিক একটা ভিডিওর মতো করেই। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে ভিডিওর থেকেও অডিওতে বেশি ইনকাম। তার কারণটা কি? তার কারণ দেখেন যে আপনি এই ভিডিওটা দেখছেন, দ্যাট মিন্স আপনার আমাকে দেখা লাগছে, কিন্তু যখন আপনি একটা অডিও ভিডিও মানে অডিও আর কি অডিও শুনবেন তখন কিন্তু সেটা আপনার দেখা লাগছে না, শুধুমাত্র হয়তো আপনি কানে হেডফোন দিয়ে আপনি একটা অডিও প্লে করে রেখেছেন। সো যখন এরকমটা হয় তখন কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্সটা অডিওর দিকেই যায়। যেমন দেখেন আমরা গান শুনি রাতে, তো গানটা আমরা কিন্তু প্লে করে দিয়ে রেখে দিয়ে হয়তো ঘুমিয়ে পড়ি, ঠিক এরকমটাও হবে। আর এটা হওয়ার কারণে যেটা হবে যে ভিডিওর থেকে অডিওতে ইনকামটা বেশি হবে। সো এই ছিল অসাধারণ তিনটা আপডেট। অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে এই তিনটা আপডেটের মধ্যে সবথেকে পছন্দের আপডেট আপনার জন্যে কোনটা। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে হবে। তবে যাওয়ার আগে আরও একটা ইউটিউবের নতুন আপডেট সম্পর্কে আমি একটা ভিডিও এখানে দিয়ে যাচ্ছি, এই ভিডিওটা দেখতে কিন্তু মিস করবেন না।